হ্যালো বন্ধু, আমি চলে এসেছি করটিয়া হাটে, করটিয়া শাড়ি কাপড়ের হাটে, যেখানে শুধু শাড়ি আর শাড়ি, এত শাড়ি, এত পর্যাপ্ত শাড়ি, যেটা আসলে আপনার দেখে নিজে না দেখলে আপনি বুঝতে পারবেন না। কাস্টমার খুবই কম, বেচে কিনা খুবই খারাপ, প্রচুর পরিমাণে শাড়ি কোয়ালিটি এখানে বিভিন্ন রকমের, এত শাড়ি, এত শাড়ি, অজস্র শাড়ি। ভাই, কাঞ্চি কাতান এগুলো কত করে দিচ্ছেন? এক পিস 1000 টাকা। এটা পাইকারি রেট? এটা কি আপনার দোকান না? আপনার এগুলো কি শাড়ি, নাম কি এগুলো? জামদানি, মানে এগুলো কাতান বা জামদানি? কাতান বলে না, জামদানি বলে, কাতান বলে। এগুলো কি আপনাদের নিজস্ব প্রোডাকশন? এগুলো কিনা কিনা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করা এগুলো না? এগুলো কোন এলাকার শাড়ি? এগুলো আপনার সিরাজগঞ্জ বেলকুচি এই সকল এলাকার শাড়িগুলো? হ্যাঁ হ্যাঁ, মানে এনায়েতপুর। আচ্ছা, টাঙ্গালের শাড়ি যে নাম বলা হয়, হ্যাঁ, মূলত টাঙ্গালের শাড়ি বলতে এখানে টাঙ্গালের শাড়ি অন্যগুলো অন্য কোয়ালিটি মনে হয় এগুলো না, তাই না? এগুলো পাবনার শাড়ি বলে। আচ্ছা, পাবনার তো না, পাবনার থেকে তো একটা আলাদা ডিস্ট্রিক্ট, সিরাজগঞ্জ বলে, সিরাজগঞ্জ বলে। এগুলো আপনার জোড়া কত করে দিচ্ছেন? মানে যে লালগুলো 1 পিস 500 টাকা, পেটিতে 4টা থাকে না? ও, তো এগুলো মানে 6টা যেটা থাকে 3000 টাকা। আর এই জাম এগুলো এগুলো এটা 550 টাকা। এটা কি মানে আপনার হাইব্রিড? সুতি সুতি? ও, এটা তো জামদানি না? অসংখ্য শাড়ি আছে, এত শাড়ি আছে আপনার মাথায় ঘুরবে যে আপনার কিসের মধ্যে ঢুকে গেছেন। আপনার এই শাড়ির রেটটা কত? একই রেট এগুলো? এটা 600 টাকা। মানে এটা সুতি, পিওর সুতি? এটা ও হাইব্রিড আর ইয়ে, মানে এটা ওজনটাই তো অন্যরকম আর এটার ওজনটাই অন্যরকম। এটা শাড়িটা একটু কষ্ট করে একটু দেখান তো আমাকে। আপনার এটা হচ্ছে বডি, এটার বডি, আর এটা হচ্ছে আপনার আঁচল। আর যারা নিবে সবাই পেটি পেটি নিবে, তাই না? এটার মধ্যে মনে করেন 4টা কালার হবে না? এটা এটা বডি? হ্যাঁ, এটা বডি। মানে একই রেটের মালগুলো দেখাচ্ছেন আপনি? এটা 600 টাকা? এটা কি দাম বাড়বে আরো? এটা তো দোকানে যে কোনো মানুষ 1000 টাকা দিয়ে নিবে, তাই না? খুচরা দোকানে 700 টাকা? তো এটা আপনি কি বলেন, আপনারই তো বেচবেন আর 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে, তাই না? তো আসলে আপনার নামটা একটু বলে দেন তো। আমার নাম রাজু আহমেদ। রাজু আহমেদ, এটা কি মার্কেট? এটা মন্তাজ সুপার মার্কেট। মন্তাজ সুপার মার্কেট। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো। আমার মোবাইল নাম্বার 0072408090। আর যারা নেবে মিনিমাম 4 পিস নিতে হবে? মানে পেটিতে নিতে হবে, খুচরা তো আর বিক্রি হয় না, শুধু পেটিতে। আর কি বারে হাটটা বসে? হাট বসে আপনার মঙ্গলবার সকাল থেকে শুরু হয়, মঙ্গলবার। সপ্তাহে একবারই হাট বসে না? আপনার কাছে জামদানি কাতানগুলো অত্যন্ত সুন্দর। এই যে শাড়িগুলো যারা নেবেন খুচরা, একটা পিস পড়তেছে কত দাম? 600 টাকা পড়তেছে। যারা আপনারা অনলাইনে বিক্রি করবেন বা আপনার দোকানে বিক্রি করবেন, মিনিমাম 1000 টাকা এটা চোখ গুঞ্জে নিয়ে নিবে, কারণ শাড়ির কোয়ালিটি যথেষ্ট ভালো, সুতার মানটাও অনেক ভালো, তাই না? আর এটা তো মনে হয় যে আপনার মিক্স নাই, এটা তো পুরা পিওর সুতি না? এটা ও মানে হাইব্রিডটা কোনটা? এটা তো সুতি, হাইব্রিডটা কোনটা, কোন সাইডে বলা হয়? অসংখ্য অসংখ্য শাড়ি আছে, এত শাড়ি আছে যে আপনি বাজেট যদি নিয়ে আসেন 2 লাখ টাকা, আপনার কিনতে ইচ্ছা হবে 3 লাখ টাকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।